সুপ্রিয় দর্শক, শুরু করছি দেশ টিভির সরাসরি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার নিউট্রিচ ডায়াবেটিক বিস্কিট গুড হেলথ অনুষ্ঠানটি। আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে প্রতি শুক্রবার ঠিক এই সময়ে আপনাদের সাথে থাকছি আমি ডাক্তার মলি এবং আমাদের সাথে থাকছেন একজন বিশেষজ্ঞ ডাক্তার। আমাদের আজকের বিষয় কার্ডিয়াক সার্জারি বা হৃদরোগ জনিত শল্য চিকিৎসা। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মির্জা আবুল কালাম মহিউদ্দিন, চিফ কার্ডিয়াক সার্জন, কার্ডিওভাস্কুলার অ্যান্থোরাসিক সার্জারি, AFCH, ফর্টিস, এসকর্ট হার্ট ইনস্টিটিউট, চট্টগ্রাম। দর্শক, আপনারা চাইলে সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে। আমাদের ফোন নম্বরগুলো হচ্ছে 8332509 8332754। দর্শক, আমি আবারও বলছি, আপনারা চাইলে সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে। আমাদের ফোন নম্বরগুলো হচ্ছে 8332509 8332754। স্যার, অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে। আপনাকেও অনেক ধন্যবাদ ডক্টর মলি, এবং ধন্যবাদ দেশ টিভিকেও। আমাদের যে আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি যে কার্ডিয়াক সার্জারি বা হৃদরোগ জনিত শল্য চিকিৎসা, এই বিষয়টিতে স্যার প্রথমেই জানতে চাচ্ছি আসলে হার্ট সার্জারি বলতে আমরা কি বুঝি বা আমরা কেন হার্ট সার্জারি করছি বা কোন কোন বিষয়গুলোতে আমরা এই হার্ট সার্জারির মধ্যে দিয়ে যাব। খুব সুন্দর একটা কোশ্চেন আপনার। সার্জারি সম্পর্কে তো আমাদের সবারই একটা ধারণা আছে, বাংলায় এটাকে বলা হয় শল্য চিকিৎসা, আরো সহজ বাংলায় বলতে গেলে এটাকে বলা হয় কাটা ছাড়ার মাধ্যমে যে চিকিৎসা। এখন হৃদরোগের ক্ষেত্রে এই শল্য চিকিৎসার মাধ্যমে যে চিকিৎসা আমরা রোগীদের দিয়ে থাকি সেটাই কার্ডিয়াক সার্জারি। কার্ডিয়াক সার্জারিতে মূলত দুই ধরনের এটাকে আমরা ভাগ করি, হার্ট লাং মেশিন, যে নামটা আপনারা শুনছেন কার্ডিয়াক সার্জারির জন্য যেটা খুবই এসেনশিয়াল, হার্ট লাং মেশিন, যে যখন আমরা হার্ট লাং মেশিন ব্যবহার করে হার্টের অপারেশন করি তখন এটাকে আমরা বলি ওপেন হার্ট সার্জারি, আর হার্ট লাং মেশিন ব্যবহার না করে যখন আমরা সার্জারি করি তখন আমরাকে বলি এটা ক্লোজ হার্ট সার্জারি। এই ক্লোজ হার্ট সার্জারিটা মানে ইদানিং বিটিং হার্ট সার্জারি নামে সবার কাছে খুবই সুপরিচিত এবং এটা খুবই জনপ্রিয়তা অর্জন করছে এবং এর চিকিৎসার মানও অনেক দ্রুততর চেঞ্জ হচ্ছে এবং মানুষের রিক্স ঝুঁকি অনেক কমে যাচ্ছে। সেক্ষেত্রে স্যার কি কি ধরনের হয় হার্ট সার্জারি বা আমরা এই যে কার্ডিয়াক সার্জারি কি কি টাইপের হয়ে থাকে? কার্ডিয়াক সার্জারি এটা ডিপেন্ড করে রোগীর বয়স উপরে, জন্মগতভাবে কিছু কার্ডিয়াক সার্জারি আমাদের দেশে আমরা করে থাকি, মানে জন্মগত ত্রুটি নিয়ে কিছু শিশু আমাদের দেশে জন্মগ্রহণ করে, কনজেনিটাল হার্ট ডিজিজ যেটাকে বলা হয়, যেমন ASD হার্টের মধ্যে ছিদ্র, VSD এটাও হার্টের মধ্যে অন্য এক ছিদ্র, PDA টেট্রালজি অফ ফ্যালোর্স, এটা হচ্ছে আরো অনেক কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, মানে এই অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট অথবা প্যাটেন্ট ডাক্টার আটারিওসাস, টেট্রালজি অফ ফ্যালোর্স, টেট্রালজি অফ ফ্যালোর্সের ভিতরে চারটা মানে অ্যাবনর্মালিটি থাকে, হ্যাঁ, যেটা জানেন, এর চেয়েও আরও অনেক কমপ্লেক্স কনজেনিটাল চিকিৎসা ওপেন হার্ট সার্জারির মাধ্যমে করা হয়, সেখানে হার্ট লাং মেশিনকে অবশ্যই ইউজ করতে হবে। আর করোনারি হার্ট ডিজিজ যেটা যেটা আমাদের অ্যাডাল্ট হওয়ার পরে হয়, অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ, এটা হচ্ছে ইস্কেমিক হার্ট ডিজিজ নামেও বলা হয়, ISD ইস্কেমিক হার্ট ডিজিজ বা করোনারি আর্টারি ডিজিজ। এখানে কি করোনারি রক্তনালী, করোনারি হার্টকে নিজের সাপ্লাই পাওয়ার জন্য সাধারণত তিনটা রক্তনালী আমরা ক্লিনিক্যালি নামকরণ করে থাকি, এটা হচ্ছে রাইট করোনারি আর্টারি, লেফট করোনারি আর্টারিকে আমরা আবার দুই ভাগে ভাগ করে ফেলছি, একটা হচ্ছে সারকমপ্লেক্স আর্টারি যেটা হার্টটাকে পেঁচিয়ে পিছন দিকে চলে যায় এবং সামনে দিয়ে একটা রক্তনালী নামে, এটা হচ্ছে লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। মূলত এই তিনটা ভাগে আমরা ভাগ করে ফেলি। এই তিনটা রক্তনালীর ভিতরে কোথাও যদি কোনো অক্সি সাবস্টান্স যেটাকে বলা হয় প্লাক জমে, তাহলে কি হয় স্বাভাবিক রক্ত চলাচল ব্যাহত হয়। একসময় দেখা যায় আমাদের হার্টের মাংসপেশির কাজ করার জন্য যতটুকু রক্ত প্রয়োজন অর্থাৎ অক্সিজেন প্রয়োজন, এই ব্লক হওয়ার জন্য ততটুকু অক্সিজেন সে পাচ্ছে না, যার জন্য মানুষের আমাদের এক ধরনের ব্যথা তৈরি হয়, এটাকে আমরা বলি অ্যানজাইনা। এটাই হচ্ছে ইস্কেমিক হার্ট ডিজিজের সূত্রপাত। সাধারণত 70% ব্লক না হওয়া পর্যন্ত আমরা এই ব্যথাটা অনুভব করি না, হ্যাঁ, এই জন্য আমাদের নিয়মিতভাবে হার্টের বয়স আমরা বলি 45 ক্রস করার পরে অবশ্যই নিয়মিত হার্টের জন্য চেক আপ করতে হবে। সেই বিষয়টিতে আরেকটু জানবো, তার আগে একটি ফোন নিচ্ছি। আচ্ছা,
হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি টাঙ্গাইল থেকে বলছি, আলমগীর। হ্যাঁ আলমগীর সাহেব, ধন্যবাদ, বলেন। আমি বলতে চাইছিলাম, আমার হাটের সমস্যা, মানে আমি অল্প একটু রাস্তা হাঁটলেই হরান হই। কতটুকু রাস্তা হাঁটলেই আপনি হরান হন? তবে এটা কি এক মানে ভালো চিকিৎসা করলে কি একবারে সেরে যাওয়া সারবে? আপনি কতটুকু হাঁটলে বুকে ব্যথা অনুভব করেন? বিশেষ করে খাওয়ার পরে 10 মিনিটের রাস্তা হাঁটলে, খাওয়ার পরে 10 মিনিটের রাস্তা হরান হই, দেখা তো করে না, হরান হই, যেমন দৌড়াইলে যেরকম হরান, জি এরকম হরান হই। ওই সময় কি আপনার বুকে ব্যথা হয়, বুকে চাপ ধরে? না, বুকে ব্যথা হয় না, কিন্তু মানে জিহ্বা শুকিয়ে আসে। হ্যাঁ, আর বিশ্রাম নিলে এটা চলে যায়? আবার আপনি একটু বসলে কিংবা একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যায়, এটা চলে যায়। হ্যাঁ, তাহলে শোনেন আলমগীর সাহেব, মানুষের এই ধরনের ব্যথা অনুভূত হয় অনেক পরে। যে সাধারণত আমরা বলি 70% কোনো রক্তনালীতে যদি ব্লক হয় তখন হাঁটা চলাফেরা এই সময় ব্যথা হয়। তা আপনি খুব ইমিডিয়েটলি সময় নষ্ট না করে আপনার এটা কিসের জন্য হচ্ছে, হাটে কতটুকু ব্লক হয়েছে, কয়টা রক্তনালীতে ব্লক হয়েছে, এটা জানা এসেনশিয়াল। আপনার মনে হয় এখন ইটিটি করার দরকার নাই, স্বাভাবিক কিছু পরীক্ষা নিরীক্ষা করে এনজিওগ্রাম, এনজিওগ্রাম নাম তো আপনি নিশ্চয়ই শুনছেন। হ্যাঁ, এটা এনজিওগ্রাম করে তারপরে আপনার কার্ডিওলজিস্ট যে এনজিওগ্রাম করছেন উনি এবং কার্ডিয়াক সার্জন মিলে একটা যৌথ ডিসিশন নিয়ে, যদি আপনার যদি জন্য মেডিসিন দিয়ে চিকিৎসা ভালো হয় তবে সেটাই চলবে, যদি কোনো এনজিওপ্লাস্টি অর্থাৎ রিং করানোর দরকার হয় সেটা আপনার কার্ডিওলজিস্ট করে দেবেন, আর যদি আপনার রক্তনালী মানে এই ব্লকের সংখ্যা বেশি থাকে, 3টা অথবা তার বেশি অথবা অনেক বেশি পরিমাণে ডিফুজলি, তখন আপনার বাইপাস সার্জারির জন্য পাঠাবে। এটা আপনি এনজিওগ্রাম না করা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না, এটা আপনার মেডিসিন দিয়েও ভালো হয়ে যেতে পারে, একেবারেও ভালো হয়ে যেতে পারে, আপনার রিং করানোও লাগতে পারে, আবার যদি বেশি খারাপ হয় তাহলে আপনার কার্ডিয়াক সার্জারির দিকে যেতে হবে, যেটাকে আমরা করোনারি আর্টারি বাইপাস গ্রাফ্ট বলি, সিএবিজি। থ্যাংক ইউ দর্শক, অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। আমরা হার্ট সার্জারির বিভিন্ন টাইপ নিয়ে কথা বলছিলাম, এখন যদি একটু জিজ্ঞেস করি যে আসলে হার্ট সার্জারি আমরা মানে কি কি কারণে করছি বা কি কি সমস্যাগুলো নিয়ে আসলে আমরা হার্ট সার্জারির দিকে যাব, বা আমরা কত সময় পর্যন্ত আসলে মেডিকেশন দিয়ে ঠিক রাখতে পারি, বা পরবর্তীতে কখন আমরা হার্ট সার্জারির ডিসিশনটা নিই? এটা ডিপেন্ড করে বয়সের উপরে, জন্মগত ত্রুটি নিয়ে যে বাচ্চাগুলো আসছে যেমন এএসডি, ভিএসডি, পিডিএ। হ্যাঁ, এখানে কিছু কিছু আছে যে আমরা শুধু আমাদের কার্ডিওলজিস্ট অবজারভেশনে রেখে দেয়, কিছু কিছু যেমন হার্টের একটা ভিএসডি যদি থাকে, ছোট ভিএসডি থাকে, বাচ্চা যখন বড় হবে হার্টের মাংসপেশি যখন পরিমাণে বাড়তে থাকবে তখন এই ছোট ছিদ্রটা একসময় বন্ধ হয়ে যেতে পারে। যদি এটা বড় ছিদ্র থাকে, হ্যাঁ, তাহলে আমরা তাকে, এবং এটা তার জন্য আপাতত কোনো ক্ষতি করছে না, সাধারণ জীবনযাত্রায় কোনো অসুবিধা হচ্ছে না, তার গ্রোথ, খাওয়া দাওয়া, লেখাপড়া এগুলো তো কোনো ইয়ে আছে, তখন তাকে আমরা স্কুল এজ পর্যন্ত অপেক্ষা করার কথা বলি, 7 বছর পর্যন্ত অপেক্ষা। এরপরে যদি বন্ধ না হয় তখন আমরা কার্ডিওলজিস্টের মাধ্যমে একটা চিকিৎসা দিয়ে থাকি, এটা হচ্ছে ইন্টারভেনশন, এখানে কোনো আমব্রেলা কিংবা কোনো ডিভাইস দিয়ে আমরা এটা বন্ধ করতে পারি অপারেশন ছাড়া, আর যদি এটা দিয়ে বন্ধ করা সম্ভব না হয় তখন কার্ডিওলজিস্ট কার্ডিয়াক সার্জনদের কাছে রেফার করে, তখন এই সার্জারি, ওপেন হার্ট সার্জারি প্রয়োজন হয়। অ্যাডাল্টদের ক্ষেত্রে এটি আসলে কি রকম কাজ করছে, বা অ্যাডাল্টদের ক্ষেত্রে আমরা যখন আসলে ব্লকের কথা বলি বা তখন আমরা আসলে কিভাবে সেটা ট্রিটমেন্ট? হ্যাঁ, সুন্দর কথা বলছেন। অ্যাডাল্টের সাধারণত আমরা দুই ধরনের ডিজিজ পেয়ে থাকি, একটা করোনারি আর্টারি ডিজিজ বা ইসকেমিক হার্ট ডিজিজ, বুকের ব্যথা নিয়ে, আরেকটা হচ্ছে যে ভালভুলার কিছু ডিজিজ আছে। এখন করোনারি আর্টারি ডিজিজটা আপনাকে আগেই বলছি যে এটা হচ্ছে আমাদের করোনারি হার্টের রক্তনালীর ভিতরে চর্বি বা অক্সি সাবস্টেন্স জমে রক্ত চলাচল ব্যাহত করে। হ্যাঁ, রক্ত চলাচল ব্যাহত করে, এই রক্ত চলাচল ব্যাহত সাধারণত আমরা 70% ব্লক না হওয়া পর্যন্ত এটা সিমটম ধরা পড়ে না, তখন এর আগে সাধারণত কার্ডিওলজিস্টের কাছে আসে না, যখন বুকে ব্যথা নিয়ে আসে এনজিওগ্রাম করে দেখা যায় যে তার 1টা 2টা কিংবা 3টা রক্তনালীতে ব্লক হয়ে গেছে এবং এটা 60-70%। যদি একটা নালীতে হয়ে থাকে, অল্প একটু জায়গায় হয়ে থাকে, ডিফিউসলি ডিজিজ না হয়ে থাকে, তখন কার্ডিওলজিস্ট সেখানে তার এনজিওপ্লাস্টি করে ফেলে অর্থাৎ এখানে রিং পরিয়ে ফেলেন। কিন্তু যদি এটা মেন রক্তনালীতে হয়ে থাকে এবং সবগুলো রক্তনালীতে হয়ে থাকে, কিংবা এটা একটা রক্তনালী বিভিন্ন জায়গায় হয়ে থাকে, তখন দেখা যায় রিং করানো এটা কঠিন হয়ে যাচ্ছে, তখন কার্ডিওলজিস্ট কার্ডিয়াক সার্জন
কাছে রেফার করে। মাঝে মাঝে আমরা কার্ডিওলজি এবং কার্ডিক সার্জন মিলে একটা বোর্ড করে কোনটা রোগীর জন্য ভালো হবে, সার্জারি ভালো হবে, হিয়ারিং ভালো হবে, যেটা ভালো হবে সেটাই আমরা রোগীর পরামর্শ দিয়ে থাকি। অনেক সময় অনেক রোগী কার্ডিক সার্জনের জন্য ভয় পায়, তারা অপারেশন করাইতে চায় না, তারা বলে আমাদের রিং পরিয়ে দেন। আমরা এইসব পেশেন্টদের কি করি, হাই রিস্ক নিয়ে কার্ডিওলজিস্টের মাধ্যমে একটা দুইটা তিনটা চারটা যা লাগে রিং পরানোর ব্যবস্থা করা হয়। রিং পরানোর বিষয়টিতে একটু আসছিলাম, যে রিং পরানোর বিষয়টা আসলে কিভাবে করা হয়, এটা কি কার্ডিও সার্জারি বা কার্ডিওলজির? হ্যাঁ, রিংটা করা হয়, আমার করানো হয় কার্ডিওলজিস্টের মাধ্যমে, কার্ডিওলজিস্টরা এটা করে থাকেন। এনজিওগ্রাম যেভাবে করা হয় সেই একই পদ্ধতিতে রিং পরানো হয়। ব্লকের জায়গা প্রথমে আমরা আইডেন্টিফাই করলাম এনজিওগ্রামের মাধ্যমে, কতটুকু ব্লক আছে, ব্লকের ভিতর দিয়ে চিকন এক তার ইন্ট্রোডিউস করা হয়। হ্যাঁ, তারপর সেখানে এক ধরনের বেলুন দিয়ে বাইরে থেকে পাম্প করে ওটাকে ফুলানো হয়। আমরা দেখি যে এটা ডাইলেট হচ্ছে কিনা, ব্লকটা ডাইলেট হচ্ছে কিনা। যদি সাফিসিয়েন্ট ডাইলেট হয় তাহলে ওই সাইজে কতটুকু লম্বা, কত ডায়ামিটারের, তখন আমরা ওখানে একটা রিং বসিয়ে আসি যাতে ওটা চেপে রক্তনালী রক্ত চলাচলকে ব্যাহত যাতে না করে। এটাই হচ্ছে রিং পরানোর সিস্টেম। আমরা কি কি পরীক্ষা নিরীক্ষা করে আসলে আমরা যে ব্লক আমরা সব বলি 1% 2% বা 3%, এই ব্লকগুলোকে আমরা আসলে কিভাবে বুঝবো বা আমরা শুরুতেই কিভাবে ডিটেক্ট করতে পারি বা কি কি ধরনের লক্ষণ উপসর্গ নিয়ে আসলে আমরা আসলে বুঝবো যে তার এই ধরনের সমস্যাগুলো হচ্ছে এবং তা গুরুতর দিকে যেতে পারে? এই ধরনের সাধারণত প্রথম উপসর্গ হচ্ছে বুকে ব্যথা। প্রথমে যদি খেলাধুলা আগে স্বাভাবিকভাবেই করতে পারতো, এখন খেলাধুলা একটু দৌড়াইলেই বুকে ব্যথা হয়, তখন তাকে বসে পড়তে হয়, রেস্ট নিতে হয়। কিংবা এর চেয়ে যখন গুরুতর হয় তখন স্বাভাবিক হাঁটাচলা, যেমন বাজারে আগে যেতে পারতেন এখন বাজারে যেতে পারছেন না, বাজারে যাওয়ার পথে তাকে একটু রেস্ট নেওয়া লাগে, বুকে চাপ ধরে, গলায় ব্যথা হয়, কিংবা ব্যথাটা হাতের দিকে অন্য কোথাও চলে যেতে পারে। তার মানে সামান্য সময় হাঁটলেই তার আসলে প্রবলেমগুলো হচ্ছে, তখন আমরা ইমিডিয়েটলি তাকে কার্ডিওলজিস্টের সঙ্গে পরামর্শ করার কথা বলি। সেটিতে আরেকটু জানবো, তার আগে একটি ফোন নিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমি বরিশাল থেকে কলম সরকার বলছি। জি স্যার, শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আমি আমার 2009 সালে হার্ট অ্যাটাক করেছিল আর কি, রিং বসাইছিলাম ওই সময়। জি জি, হ্যাঁ বলেন। তো এরপরে এখন বর্তমান সিচুয়েশনে বলি, আমার কি মানে হার্টটা একটু এনলার্জ হয়ে গেছে, হার্ট ইনলার্জ হয়ে গেছে, আর এই ইএফ 30%। হ্যাঁ হ্যাঁ, এখন মানে এটা হলো ডাক্তারা বলছে আর কি IDCM আর কি, IDCM আর কি, এটা এখন এ ব্যাপারে আমার কোনো মানে আছে মানে চিকিৎসার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, চিকিৎসার ব্যবস্থা তো অবশ্যই আছে। কলোন সাহেব, আপনি একসময় এনজিওগ্রাম করছেন এবং হাটে একটা রিংও পরাইছিলেন, সেই সময় আপনার এলভি ডাস্ট হলো 8.3 cm, 8.3 মানে অনেক বড় হয়ে গেছে আপনার হাটটা। হ্যাঁ, এখন এই অবস্থায় আপনার চিকিৎসা তো অবশ্যই আছে। আমাদের কার্ডিওলজিস্ট যারা আছেন, আপনি যার কাছে আগে রিং পরাইছেন অথবা আপনার নিয়ার বাই যেসব কার্ডিওলজিস্ট আছে ওনাদের কাছে পরামর্শ করেন, পরামর্শ করে আপনার ইনজেকশন ফ্র্যাকশন যে 30%, হ্যাঁ আবার মনে হয় আপনার একটা এনজিওগ্রাম করা লাগতে পারে। যদি কোনো রক্তনালীতে আবার নতুন করে ক্রিটিক্যাল কোনো ব্লক হয়ে থাকে তাহলে সেখানে একটা রিং পরানো যেতে পারে, আর যদি বেশি হয়ে থাকে তাহলে কার্ডিক সার্জনের কাছে কার্ডিওলজিস্ট রেফার করবে, তখন একটা ডিসিশন হবে যে আপনার বাইপাস করে কতটা উন্নতি হবে। আপনার হার্টের ইজেকশন ফ্র্যাকশন মানে হার্টের ক্ষমতা কমে গেছে, আপনার হার্টের ক্ষমতা ছিল 75%, নর্মাল আমাদের 70-75% হার্টের ক্ষমতা থাকে রক্ত পাম্প করার, আপনার সেই পাম্প করার ক্ষমতা কমে আছে, মানে আপনার কিছু মাসেল ড্যামেজ হয়ে গেছে যেগুলো কাজ করতে পারছে না। তারপরেও যদি কিছু ভায়াবল মাসেল থাকে, আপনার রিং পরায় এই মাসেলগুলো আরও মানে পুনরায় আবার জীবন ফিরে পেতে পারে, তাহলে আপনার এই ইজেকশন ফ্র্যাকশনটা বেড়ে যাবে। এই জন্য আপনি ইমিডিয়েটলি আপনার নিয়ার বাই যে বরিশালে আছেন বরিশালে দেখাইতে পারেন, অথবা বরিশালে এনজিওগ্রাম হচ্ছে, ঢাকায়ও আপনি আসতে পারেন, আবার একটা এনজিওগ্রাম করতে হবে। আপনার কার্ডিওলজির পরামর্শ মতো মেডিকেল ট্রিটমেন্ট আপনার কন্টিনিউ চালিয়ে যেতে হবে, এটা বাদ দেওয়া যাবে না। তারপরে ফার্দার আপনার কোনো রিং পরানো যাবে কিনা কিংবা বাইপাস করে কোনো উপকার হবে কিনা এটা পরে ডিসিশন, এনজিওগ্রাম ছাড়া এই ডিসিশনটা দেওয়া যাবে না। ধন্যবাদ দর্শক, অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে প্রতি শুক্রবার ঠিক এই সময়ে আপনাদের সাথে থাকছি আমি ডাক্তার মলি, এবং আমাদের সাথে থাকছেন একজন বিশেষজ্ঞ ডাক্তার।
আমাদের আজকের বিষয় ছিল কার্ডিয়াক সার্জারি বা হৃদরোগ জনিত শল্য চিকিৎসা। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মির্জা আবুল কালাম মহিউদ্দিন, চিফ কার্ডিয়াক সার্জন, কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি, AFCH, ফর্টিস এসকোর্ট হার্ট ইনস্টিটিউট চট্টগ্রাম। দর্শক, আপনারা চাইলে সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে। আমাদের ফোন নম্বরগুলো হচ্ছে 8332509, 8332754। দর্শক, আমি আবারও বলছি, আপনারা চাইলে সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে। আমাদের ফোন নম্বরগুলো হচ্ছে 8332509, 8332754। স্যার, বিউটিতে যাবার আগে আমরা হার্ট সার্জারি কাকে বলে এবং কেন হয় এবং কি কি ধরনের হয় সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। খুব কমন একটি টার্ম আমরা শুনে থাকি যে বাইপাস সার্জারি, যারা ডাক্তার এবং মেডিকেল নন মেডিকেল পার্সন সবাই খুব কমনলি এই টার্মটির সাথে পরিচিত। সেক্ষেত্রে আসলে স্যার, এই বাইপাস সার্জারি বলতে কি বোঝায় বা আমরা কখন করছি এই বাইপাস সার্জারিটি? বাইপাস সার্জারি আমরা কার্ডিয়াক সার্জারির ভাষায় বলি সিএবিজি, করোনারি আর্টারি বাইপাস গ্রাফ্ট। হার্টের যে রক্তনালীতে ব্লক হলো, রক্ত চলাচল ব্যাহত হলো, সেই ব্লককে আমরা ওভারকাম করে নতুন একটা রাস্তা তৈরি করে দেই। এটা ধমনী দিয়েও আমরা করি, শিরা দিয়েও করি। হ্যাঁ, এই পদ্ধতিকেই আমরা বাইপাস সার্জারি বলে থাকি। বাইপাস রোড তৈরি করে, রক্ত চলাচলের একটা বিকল্প পথ তৈরি করে দেওয়া। সেক্ষেত্রে স্যার, এই সিএবিজি, এই সিএবিজিতে আমরা আসলে কি ধরনের কনডুইটস বা গ্রাফট ইউজ করে থাকি? সিএবিজিতে আমরা সাধারণত এখন দুই ধরনের কনডুইট ব্যবহার করে থাকি। একটা হচ্ছে শিরা, যেটা আমরা পায়ের পা থেকে নিয়ে থাকি, এর নাম হচ্ছে গ্রেট সেফেনাস ভেন। হ্যাঁ, গ্রেট সেফেনাস ভেন থেকে ভেন নিয়ে দিতে পারি। আমরা হাত থেকে মাঝে মাঝে নেই, যেটা হচ্ছে, এটা হচ্ছে ধমনী, রেডিয়াল আর্টারি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমরা বুকের ভিতর থেকে একটা রক্তনালী নেই, এটা একটা এক ধরনের ধমনী। এটা হচ্ছে বুকের পাজরের, মানে পাজরের দুই পাশ থেকে নেমে আসছে দুইটা রক্তনালী। এই রক্তনালীটা আমরা পাজরের হাড় থেকে সেপারেট করে, এটা যেখানে ব্লক আছে সেখানে রক্ত সরবরাহের জন্য তার ডিস্টালে আমরা সংযোগ করে দেই। এটা হচ্ছে ইন্টারনাল মেমারি আর্টারি। এটা রাইট ইন্টারনাল মেমারি একটা আছে, লেফট ইন্টারনাল মেমারি আছে। সাধারণত আমরা লেফট ইন্টারনাল মেমারি আর্টারিটা ব্যবহার করে থাকি। একটা সুখের সংবাদ যে আগে তো সব সার্জারি ভেন দিয়ে করা হতো, ইদানিং আমরা আর্টারি দিয়ে এই কাজগুলো করছি। কখনো ইন্টারনাল মেমোরি আর্টারি আমরা কম্পালসারি সব অপারেশনে করে থাকি, কারণ এর লংজিভিটি অনেক বেশি। এই আর্টারিটা লাগানোর পরে সাধারণত একটা পেশেন্টের রক্ত চলাচল 20 বছর পর্যন্ত স্বাভাবিক থাকে। তার মানে স্যার, এই গ্রাফটিং এর ক্ষেত্রে বা কনডুইটস এর ক্ষেত্রে সবচেয়ে ভালো আপনি বলতে চাচ্ছেন যে লেফট আর্টারিটাই সবচেয়ে ভালো, তারপর ইন্টারনাল আর্টারি ভালো, কারণ ইন্টারনাল আর্টারির একটা পোর্শন তার প্যারেন্টস আছে, একটা পোর্শন আছে। রেডিয়াল আর্টারি যেটা নিচ্ছি এটাও ভালো, কিন্তু যেহেতু অন্য জায়গা থেকে নিচ্ছি, এর দুই জায়গায় সংযোগ করতে হয়, মহাধমনীর সঙ্গে সংযোগ করতে হয়, আবার করোনারি আর্টারির সঙ্গে সংযোগ করতে হয়। হ্যাঁ, ইদানিংকালে আমরা রাইট ইন্টারনাল মেমোরি আর্টারিও ব্যবহার করছি। হ্যাঁ, কারো দুইটা যদি বাইপাস করার দরকার হয় তখন আমরা দেখা যায় যে রাইট ইন্টারনাল আর্টারি ব্যবহার করছি, আবার লেফট ইন্টারনাল আর্টারি ব্যবহার করছি। অনেকের ক্ষেত্রে লেফট ইন্টারনাল আর্টারি ব্যবহার করছি, রেডিয়াল আর্টারি ব্যবহার করছি, যাদের এর বেশি দরকার, চারটা পাঁচটা বাইপাস দরকার, তখন আমরা ওই শিরা, পা থেকে শিরা নিয়ে থাকি। সেক্ষেত্রে স্যার, অনেক সময় দেখা যায় যে হার্টের যে রোগীরা থাকেন তারা ছাড়াও তাদের যে পারিপার্শ্বিক বা পরিবারে অন্য যারা থাকেন তারা খুবই আতঙ্কগ্রস্ত থাকেন আসলে এই সার্জারিগুলো নিয়ে। এই বিষয়টি নিয়ে যদি একটু বলতেন, আসলে আমাদের কতটুকু আশ্বস্ত হতে পারবো আমরা? মানে ভয়, দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই, তবে সার্জারির প্রতি সবারই একটা ভয় সবসময় কাজ করে। কাটা ছেঁড়ার প্রতি ভয় সবারই আছে, রক্তের প্রতি ভয় সবারই আছে। তবে কার্ডিয়াক সার্জারিটা দিন দিন এত উন্নতি হচ্ছে যে ভয় পাওয়ার কারণে সাধারণ একটা সার্জারির মতো এটা হয়ে গেছে। আগে বাইপাস সার্জারি সিবিজি অপারেশন করতে অনেক সময় লাগতো, এখন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এটা 3 ঘন্টা 2.5 ঘন্টায় পর্যন্ত আমরা অপারেশন করে দিচ্ছি। এই অপারেশনটা আগে এক সময় 6 ঘন্টা 8 ঘন্টা লাগতো, বেশি সময় অজ্ঞান করা থাকতো, বেশি সময় ভেন্টিলেটর মেশিনে পেশেন্টকে রাখা হতো। হ্যাঁ, অতিরিক্ত চাপের সৃষ্টি হতো, হয়তো অবস্থা চাপের সৃষ্টি হতো, অনেক সময় অ্যানাস্থেশিয়া দেওয়া হতো। আর ইদানিং আরেকটা ইসের ব্যাপার, মানে আসার বিষয় যে আমরা পাক ভারত উপমহাদেশে এটা বেশি হচ্ছে যে বিটিং হার্ট সার্জারি আমরা শুরু করছি। এখানে হার্ট লাং মেশিন ব্যবহার করা হয় না, হার্ট তার স্বাভাবিক পাম্পিং অ্যাক্টিভিটি কন্টিনিউ করে, এর মাঝেই আমরা গ্রাফগুলো করে আসছি। এর জন্য হার্টের ক্ষতি কম হচ্ছে, রোগীর রিকভারি খুব তাড়াতাড়ি হচ্ছে।
এজন্য রিস্ক অনেক কমে গেছে। এখন দুশ্চিন্তার কোনো কারণ নাই, স্বাভাবিক অপারেশনের মতো এটা একটা অপারেশন হয়ে গেছে, জটিলতা অনেকাংশেই কমে গেছে। সেক্ষেত্রে আমি একটু জানতে চাচ্ছিলাম আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে কোন ধরনের মানে হার্টের সার্জারিটি সবচেয়ে বেশি হয়ে থাকে? আমাদের দেশে এখান থেকে 10 বছর আগের কথাই বলি, 10 বছর আগে আমাদের দেশে ভালভ সার্জারি অনেক বেশি ছিল। ভালভের ত্রুটির জন্য অপারেশন, এটা সাধারণত মূলত হতো রিউমেটিক হার্ট ডিজিজ, বাতজনিত হৃদরোগ যেগুলা, কিন্তু আমাদের সরকার, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এই বাতজ্বরকে আমরা প্রিভেন্ট করে ফেলছি। গ্রামের বাচ্চাদের যারা অস্বাস্থ্যকর পরিবেশে থাকে, এদেরকে স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকে, স্ট্রেপটোকক্কাল ইনফেকশন থেকে গলায় ব্যথা, টনসিলাইটিস, এসব কারণে থেকে একসময় হার্টের ভালভ নষ্ট হয়ে যেত। তো এইটা আমরা প্রিভেন্ট করার পরে হার্টের ডিজিজগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, সার্জারিরও প্রয়োজন কম হচ্ছে। কিন্তু ইদানিং একটা জিনিস আমাদের বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে করোনারি হার্ট ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ যেটা, এটা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে এবং অনেক বেশি। ইদানিং দেখা যাচ্ছে যে ইসকেমিক হার্ট ডিজিজ বা করোনারি হার্ট ডিজিজ নিয়ে আইটো জানবো একটু ফোন নিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ মাজারুল ইসলাম, জেলজট থেকে বলছি। স্যার শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। আমার ধরেন যে রেগে যায়, রেগে যাওয়ার পরে বুকের ডান পাশে একটু কাঁপুনি ওঠে, মানে গল্প করে, আর যদি অনেকক্ষণ ধর 5 মিনিট 4 মিনিট দৌড়াই, এরকম শ্বাস নিতে করতে হয়, মানে গল্প করে হালকা। আমি ইসিজি করেছি, ইসিজি করার পরে ডাক্তার বললো যে সমস্যা নেই, সব ঠিক আছে, কিন্তু আমার কলেস্ট্রলটা একটু বেশি, অনেকদিন আগে টেস্ট করেছিলাম। জি জি বলেন। এখন নিয়ন্ত্রণে খাই না আর কি, চলে। এটুকুই আপনার সমস্যা। আপনি কি কোনো কার্ডিওলজিস্টে পরামর্শ নিয়েছিলেন? না স্যার, কার্ডিওলজিস্ট পরামর্শ নেই নাই, আমার পরিচিত এক ডাক্তার আছে, তাকে দেখাচ্ছেন। আমি একটা কথা বলি যে হৃদরোগের জন্য আপনি বলছেন যে আপনি রেগে যান। হ্যাঁ, বেশি রেগে গেলে, হ্যাঁ বেশি রেগে গেলে, এই জন্য আমরা বলি যে আপনার মানে মানসিক চাপ, অ্যাংজাইটি, টেনশন, বেশি রেগে যাওয়া, উত্তেজিত হওয়া, এগুলো হচ্ছে হৃদরোগের জন্য খুবই খারাপ। আপনার ওভারওয়েট, যেটা আমরা অতিরিক্ত ওজন, ব্লাডের অনিয়ন্ত্রিত কোলেস্ট্রল, ডায়াবেটিস মেলাইটাস, হাইপার টেনশন, হ্যাঁ এগুলো যেমন হার্টের রোগীর জন্য খুবই রিস্ক ফ্যাক্টর, তেমনি যে অ্যাংজাইটি, টেনশন, উত্তেজনা, এগুলো ওঠাচ্ছে আমরা আরও বেশি বলি। এই জন্য আমরা একটা কথা বলি যে আপনি হাসি খুশি থাকেন, বেশি হাসেন, হৃদরোগ থেকে আপনি বেঁচে থাকবেন। কিন্তু আপনি যে কথায় কথায় রেগে যান, অতিরিক্ত রেগে যান, এটা হচ্ছে হৃদরোগের একটা কারণ। তা আপনার যেহেতু বুকে ব্যথা হচ্ছে, এখন আর বসে থাকার কোনো স্কোপ নাই। আপনি একজন না না আপনি একজন এখন এটা নিয়ে আর বসে থাকা যাবে না, সাধারণ MBBS ডাক্তারকে দেখাইছেন সেটা ভালো কথা, কিন্তু আপনার একজন স্পেশালাইজড ডক্টরকে দেখানো উচিত, এবং ইনি হবেন কার্ডিওলজিস্ট অথবা মেডিসিন স্পেশালিস্ট যদি কেউ থাকে তাকেও দেখাতে পারেন। তবে কার্ডিওলজিস্টকে কাছে এসে আপনার থরো একটা এক্সামিনেশন করতে হবে যে আসলে আপনার এটার কারণ কি, আপনার রক্তনালী খুব ব্লক হলো কিনা, কিংবা অন্য কোনো অসুবিধা হলো কিনা, কারণ এই বয়সে তো আপনার এত তাড়াতাড়ি এই ব্যথা হওয়ার কথা না। আপনি ইমিডিয়েট একজন কার্ডিওলজিস্টের পরামর্শ নেন, তারপরে উনি আপনার এর ব্যবস্থা করে দেবেন। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। আমরা সিবিজি বা করোনারি আর্টেরিয়াল বাইপাস গ্রাফটিং নিয়ে কথা বলছিলাম, সেক্ষেত্রে আমি একটু স্যার জানতে চাচ্ছিলাম যে এই সিবিজির ক্ষেত্রে পরবর্তীতে হার্ট ব্লক কি হতে পারে, বা আমরা অলরেডি যদি বাইপাস সার্জারি করে থাকি সেই পেশেন্টটির পরবর্তীতে কি আবারও ব্লক হওয়ার সম্ভাবনা থাকে? এটা হচ্ছে যে একটা ইনিশিয়েশন যখন হয়ে যায় করোনারি আর্টারি ডিজিজ, তখন এটা একটা প্রসেস চলতেই থাকে। এজন্য আমাদের কতগুলো জিনিস মেনে চলতে হবে, বাইপাস সার্জারি করার আগে কিংবা ইসকেমিক হার্ট ডিজিজ ধরার পরে, এনজিওপ্লাস্টি, রিং পরানোর পরে, আমাদের যেমন ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, যদি প্রেশার থাকে তো প্রেশারটাকেও কন্ট্রোল করতে হবে, ব্লাডের চর্বির পরিমাণ যদি বেশি থাকে, ঝুঁকিপূর্ণ যে দিকগুলো আছে, সমস্যা হয়েছিল সেগুলোকে আমাদের কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং আমাদের মোট কথা হচ্ছে খাদ্য অভ্যাসের একটা বিপুল পরিবর্তন আনতে হবে। এটা আমরা বলি যে 25 এর পর থেকে আমাদের খাদ্য অভ্যাসের একটা পরিবর্তন আনতে হবে। এই সময় কি করতে হবে, আমাদের চর্বি জাতীয় খাদ্য আমরা অ্যাভয়েড করব। হ্যাঁ, অ্যানিম্যাল ফ্যাট যেটা,
রেড মিট থেকে শুরু করে অন্য যে কোনো মাংসকে আমরা পরিহার করব। যেব ভেজিটেবল থেকে যে আমরা যে চর্বিটা পাচ্ছি এটারও কিছু পরিবর্তন করতে হবে। কিছু কিছু ভেজিটেবল অয়েল খারাপ, আবার কিছু কিছু ভালো, এগুলো নিয়ন্ত্রণ। ফাইবারযুক্ত ফুড খেতে হবে এবং মাছের চর্বিটা সাফিসিয়েন্ট খাওয়া যাবে। এমনকি আমরা বলি যে সামুদ্রিক মাছ যদি খাওয়া যায়, যেটা যে মাছের প্রচুর পরিমাণে ওমেগা থ্রি আছে, এটা হচ্ছে কার্ডিও প্রোটেক্টিভ। একটাই মাত্র চর্বি যেটা আমাদের হার্টকে প্রোটেকশন দেয় সেটা হচ্ছে সিফিশ। যে কোনো সিফুডের মধ্যে কম বেশি এটা পাওয়া যায়, কডলিভার অয়েলের মধ্যে অনেক বেশি পাওয়া যায়, হ্যাঁ স্যালমন ফিশের মধ্যে অনেক বেশি পাওয়া যায়। কিন্তু আমাদের দেশে যে সামুদ্রিক মাছ পাওয়া যায় এতেও প্রচুর পরিমাণে ওমেগা থ্রি পাওয়া যায়। এটা যদি আমরা নিয়মিত খাওয়ার অভ্যাস করি তাহলে আমরা হার্টের জন্য কিছু প্রোটেকশন পেতে পারি অতিরিক্ত। সেক্ষেত্রে স্যার এখন যদি একটু জিজ্ঞেস করি যে হার্ট লাং মেশিন, আপনি শুরুতেই বলছিলেন যে হার্ট লাং মেশিন নিয়ে, সেই হার্ট লাং মেশিনটা আসলে কি বা আমরা কেন এটি ব্যবহার করছি? হার্ট লাং মেশিনটা একটা যুগান্তকারী সৃষ্টি। এটা যদি হার্ট লাং মেশিন তৈরি না হতো, বিজ্ঞানীরা যদি আবিষ্কার না করতে পারতো, তাহলে হয়তো কার্ডিক সার্জারি এই পর্যায়ে আসতো না, সম্ভবও ছিল না। হার্ট লাং মেশিনটা হচ্ছে যে আমরা জানি আমাদের হার্ট, হৃৎপিণ্ড এবং ফুসফুস, এটা যদি এক মিনিট আমরা বন্ধ রাখি একটা মানুষ মারা যেতে পারে। ম্যাক্সিমাম 3 মিনিট পর্যন্ত আমরা বন্ধ রেখে একটা মানুষকে বাসায় রাখতে পারি বিভিন্ন পদ্ধতিতে। কিন্তু একটা হার্টের অপারেশনের জন্য তো দরকার হয় কয়েক ঘন্টা, ঘন্টার পর ঘন্টা। এই জন্য এই সার্জারিগুলো তখন করা যেত না। হার্ট লাং মেশিন এমন একটা মেশিন, যখন আমাদের শরীরের হৃৎপিণ্ড এবং ফুসফুস দুটাকেই বন্ধ রাখা যাবে এবং আমাদের ব্লাডটাকে ডাইভার্ট করে মেশিনের মধ্যে দিয়ে একটা পার্ট হার্ট হিসেবে কাজ করবে, পাম্পিং অ্যাক্টিভিটি হিসেবে কাজ করবে, আরেকটা পার্ট অক্সিজেনেশন ফুসফুসের কাজ করবে। এই মেশিন আসার জন্য আমরা কি করি, আমাদের মানুষ অপারেশন চলাকালীন সময়ে একজন রোগীকে সে বাঁচিয়ে রাখে এবং আমরা হাতটাকে প্যারালাইজড করে প্যারালাইজড হাতে আমরা এই অপারেশনটা করতে পারি। কিন্তু বিটিং হার্টে যেটা, এখানে হার্ট লাং মেশিনের দরকার হয় না। আমি স্যার একটু জানতে চাচ্ছিলাম এখন যে আমরা ভালভুলার ডিজিজ নিয়ে কথা বলছিলাম, যে ভালভুলার সার্জারি বা ভালভুলার হার্ট ডিজিজের যে সার্জারিগুলো করা হয় সেটা আসলে আমরা কখন করব বা কোন কোন শর্তের প্রেক্ষিতে আমরা এই সার্জারিগুলো করব? প্রিভেনশন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। যেটা বলা হয় যে এক সময় আমাদের দেশে ভালভুলার ডিজিজ অনেক বেশি ছিল, হ্যাঁ কিন্তু ইদানিং কমে আসছে। রিউমেটিক হার্ট ডিজিজকে আমরা কন্ট্রোল করে ফেলছি, রিউমেটিক ফিভারকে আমরা কন্ট্রোল করে ফেলছি। তারপরেও সাধারণত রিউমেটিক ফিভারের পেশেন্ট গুলোরই আসলে ভালভুলার ডিজিজ হয়ে থাকে, বেশি ছিল, হ্যাঁ বেশি হয়ে থাকে। আমাদের হার্টের মধ্যে তো চারটা ভালভ আছে, চার ধরনের ভালভ আছে, হ্যাঁ রাইট সাইডে দুইটা ভালভ এবং লেফট সাইডে দুইটা ভালভ। লেফট সাইডে দুইটা ভালভ মাইট্রাল এবং অ্যাওটিক ভালভ, এটা হাই প্রেশার জোনে কাজ করে, অনেক প্রেশারে কাজ করতে হয়। এই জন্য খুব সহজে এই দুটা ভালভ আমাদের খারাপ হইতে পারে, হ্যাঁ ভালভটা চিকন হয়ে যেতে পারে, অত ভালভের কপাটগুলো ঠিক মতো ওপেন হয় না, একদিকে রক্ত প্রবাহকে ব্যাহত করে। এটা মাইট্রাল ভালভ লেফট সাইডে এবং অ্যাওটিক ভালভ যেটা মহাধমনী দিয়ে সারা শরীরে রক্ত পাঠাচ্ছে, এবং মাইট্রাল ভালভটা হচ্ছে ফুসফুস থেকে রক্ত বিশুদ্ধ হওয়ার পরে যখন লেফট এট্রিয়ামে আসছে এই ভালভটা পাম্প করে রক্তটাকে লেফট ভেন্টিকেলে পাঠাচ্ছে, সে একটা তখন লেফট ভেন্টিকেল পাম্প করে সারা শরীরে ওটা অ্যাওটিক ভালভের মধ্যে ছড়াই দিচ্ছে। যেহেতু এদের কাজ বেশি সেদিন এরা বেশি এফেক্টেড হয় এবং এদের সার্জারি করতে হয়। মাইট্রাল ভালভ আমরা যদি অ্যাওটিক ভালভ অনেকদিন ধরে আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে স্বাভাবিক জীবনযাত্রা মেনটেন করতে পারি, এটা আমাদের কার্ডিওলজিস্ট ভাইরা করে থাকেন। যখন ডিজিজটা আরও গুরুতর পর্যায়ে পৌঁছায়, মেডিকেল ট্রিটমেন্টে কোনো কাজ হয় না, তখন সার্জারির জন্য আমাদেরকে সার্জনদের কাছে পাঠায়। সার্জারি নিয়ে আরেকটু জানবো, তার আগে একটি ফোন নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি গ্যান্ডারের থেকে শামসুল বলছিলাম। স্যার শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। জি আমার বয়স হলো 32, না আমার দেখা গেছে কি আমি ওই একমনে বুকে প্রচন্ড ব্যথা করে, হাতে মানে ডান সাইডে, বাম সাইডে জি অনেক সময় ব্যথা দেয়, যে বুকের মাঝখানে এসে পরে অনেক কর্নারও থাকে অনেক সময়। দেখা গেছে এক মাস যাবত প্রতিনিয়ত এই ব্যথাটা, ঠান্ডার থেকে কিনা বুঝতে পারছি, অনেক সময় ব্যথাটা একটু ছড়ায় পরে, আবার অনেক সময় বাম সাইডেও পরে। মাঝখান থেকে একটু দূরে আছে, হ্যাঁ বুঝতে পারছি আপনার কথা। আপনার কথায় যেটুকু বুঝতে পারলাম,
আমার মনে হচ্ছে এটা আপনার হাটের ব্যথা না, এটা মাসকুলার পেন হতে পারে। আপনার মাংসপেশির মধ্যে বুকের যে পাশে যে মাংসপেশি আছে, এই মাংসপেশির জন্য এই ব্যথাটা হচ্ছে। অনেক সময় অ্যাসিডিটির জন্য হয়, গ্যাস্ট্রিকের ওষুধ আপনি তো খাচ্ছেন, বেশি অ্যাসিডিটি থাকলে স্টমাক যখন ডিস্টেন্ড হয়ে যায় তখন হাটের উপর চাপ দিলে এরকম একটা ব্যথা হতে পারে। তারপরে চাপ দিলে ব্যথা করে, এই চাপ দিলে ব্যথা করে মানে আমরা এটা হার্টের ডিজিজ বলি না। হার্টের ডিজিজ কতগুলো, হার্টের ব্যথার কতগুলো শর্ত আছে, যেমন আপনি পরিশ্রম করলে এটা আসবে, বিশ্রাম নিলে চলে যাবে, কিংবা কোনো ওষুধ খেলে এটা কমে যাবে। আপনি ওষুধ খাচ্ছেন কমছে না, আবার বিশ্রাম না, সময় অসময় সবসময় হচ্ছে, তার মানে আমরা বলবো যে এটা হার্ট ডিজিজ না। কিন্তু তারপরেও বয়স যেহেতু আপনার ফাটি ক্রস করছে, আমরা বলি যে এটা আপনাকে ডিফারেনশিয়েট করতে হবে যে হাটের ব্যথা না, এটা নিশ্চিত হতে হবে। এজন্য আপনি একজন কার্ডিওলজিস্টের কাছে আসতে হবে, উনি আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দেবে, ইসিজি ইটিটি দেবে। এটা যদি নেগেটিভ হয় তাহলে আলহামদুলিল্লাহ আপনি অন্য ট্রিটমেন্ট নিলে, গ্যাস্ট্রিক ট্রিটমেন্ট কিংবা সামান্য এক্সারসাইজ করলে এটা ভালো হয়ে যাবে। এই জন্য আপনি একজন কার্ডিওলজিস্টের পরামর্শ নিন। দর্শক, অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে প্রতি শুক্রবার ঠিক এই সময়ে আপনাদের সাথে থাকছি আমি ডাক্তার মলি, এবং আমাদের সাথে থাকছেন একজন বিশেষজ্ঞ ডাক্তার। আমাদের আজকের বিষয় ছিল কার্ডিয়াক সার্জারি বা হৃদরোগ জনিত শল্য চিকিৎসা। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মির্জা আবুল কালাম মহিউদ্দিন, চিফ কার্ডিয়াক সার্জন, কার্ডিওভাস্কুলার অ্যান্থোরাসিক সার্জারি, AFCH ফর্টিস এসকোর্ট হার্ট ইনস্টিটিউট চট্টগ্রাম। দর্শক, আপনারা চাইলে সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে। আমাদের ফোন নম্বরগুলো হচ্ছে 8332509 8332754। দর্শক, আমি আবারও বলছি, আপনারা চাইলে সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে। আমাদের ফোন নম্বরগুলো হচ্ছে 8332509 8332754। স্যার, বিরতিতে যাবার আগে আমরা সিএবিজি নিয়ে কথা বলছিলাম, বাইপাস সার্জারি নিয়ে কথা বলছিলাম, হার্ট লাং মেশিন বলতে আসলে কি বোঝায় এবং সেই সাথে কোন গ্রাফটিংটি আমাদের জন্য আসলে বেশি উপকারী, সেই বিষয়টি নিয়ে আপনি বলছিলেন যে আমরা এখন আর্টারি বা ধমনী ধমনীটাই বেশি প্রেফার করি। কেন ধমনী আটারিটা স্বাভাবিক রক্ত চলাচল, আমরা বললাম যে 20 বছর পর্যন্ত স্বাভাবিক রক্ত চলাচল এ করতে পারে। আর ভেন যেটা নেই পা থেকে, এটা আমরা বলি যে 10 বছর অ্যারাউন্ড 10 ইয়ার্স পর্যন্ত সে ভালো থাকে, এরপরে সে আবার নিজেই তার মধ্যে ব্লক তৈরি হতে পারে অথবা নতুন ব্লক তৈরি হতে পারে। এই জন্য সেক্ষেত্রে স্যার অনেক সময় দেখা যাচ্ছে যে এই কার্ডিয়াক সার্জারির পরিবর্তে অনেকে এনজিওপ্লাস্টি বা কার্ডিয়াক ইন্টারভেনশন কে প্রেফার করছেন, এই বিষয়টিতে স্যার আপনার মতামত? হ্যাঁ, করোনারি হার্ট ডিজিজ যেটা ইসকেমিক হার্ট ডিজিজ, এটা ট্রিটমেন্ট এই তিনটাই। হ্যাঁ, এনজিওপ্লাস্টি অথবা রিং বসানো মানে ইন্টারভেনশন, আর লাস্ট হচ্ছে কার্ডিয়াক সার্জারি। এটা নির্ভর করে রোগীর কন্ডিশনের উপরে, রক্তনালীর মানে ব্লকের ধরনের উপরে। যদি কারোর তিনটা রক্তনালীতে ব্লক হয়ে থাকে এবং ডিফিউজলি ব্লক থাকে, মেন কোনো রক্তনালীতে ব্লক হয়ে থাকে যেখানে রিং পরানো যাচ্ছে না, তখন আমরা এটা সার্জারি করে থাকি। কিন্তু যদি একটা রক্তনালীতে একটা নির্দিষ্ট জায়গায় ব্লক থাকে কিংবা দুইটা রক্তনালীতে একটা নির্দিষ্ট জায়গায় ব্লক থাকে, তখন সেখানে রিং করিয়ে দেওয়াই তার জন্য সাফিসিয়েন্ট। কেন কাটাছেঁড়ার মধ্যে আমরা যাব, রোগীর কন্ডিশনের উপরে, তার বয়সের উপরে, সবকিছুর উপর নির্ভর করে। তার জন্য যখন জানবো তার আগে একটু ফোন নিচ্ছি। আচ্ছা, হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম দেওয়ান ফারুক আহমেদ। গোলাম ফারুক আহমেদ, স্যার শুনতে পাচ্ছেন আপনার প্রশ্নটি? আমি গত বছর ওপেন হার্ট সার্জারি করেছিলাম। জি জি জি। এখন যে আমার বাবা থেকে যে রক্ত নিয়েছে না, জি জি, ওই পাওটা দুইবার ইনফেকশন হয়ে গেল, লাল হয়ে যায়। জি জি, গুড়গুড়িটা নাই আর ব্যথা করে, ব্যথা করে। হ্যাঁ, জ্বর উঠে, একটা শরীরে জ্বর উঠে, 102-3 জ্বর উঠে। আবার ডাক্তার, তারপর ডাক্তারের যে এখানে MBBS ডাক্তার, অর্থোপেডিকের ডাক্তারের কাছে গিয়েছিলাম, উনি অ্যান্টিবায়োটিক দিতে, রগের মধ্যে ইনজেকশন দিত, তারপর এটা অটোমেটিক ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এখন অনেকের ক্ষেত্রে এটা হয়ে থাকে কিন্তু খুব কম। যেমন আমরা 100 জন রোগীর পায়ে থেকে যদি রক্ত নিয়ে থাকে, দেখা যাচ্ছে এক দুইজন প্যাশেন্টের এটা হয়ে থাকে। কারণ পায়ের রক্তনালী যেটা আপনার যে ভেনটা আমরা নিলাম, এর কাজ হচ্ছে আপনার পা থেকে রক্তটা হাটে পৌঁছে দেওয়া, বুঝতে পারছেন? কিন্তু এই স্বাভাবিক কাজটা তো তার ব্যাহত হয়ে গেছে। কারণ আমরা যখন রক্ত নিয়ে নিচ্ছি আপনার পা থেকে, তখন তো আপনার এই কাজটা হচ্ছে না। এই কাজটা করার জন্য আল্লাহ আমাদের প্রাকৃতিক ভাবে আপনার পায়ের যে পাশ থেকে আপনার এই যে ভেনটা নিলাম আমরা, তার উল্টা পাশে আরেকটা ভেন তৈরি হওয়ার কথা। যাদের খুব আর্লি এটা তৈরি হয়ে যায়, সাফিসিয়েন্টলি তৈরি হয়ে যায়, তাদের এই ফুলাটা থাকে না।
আর যাদের তৈরি হয় না তাদের পাটা ফুলবে। এই পা যাদের ফলে তাদেরকে আমরা খুব সতর্ক অবস্থায় রাখি যে পাটা আপনি একটু উঁচু করে রাখবেন, যখন ঘুমাবেন পাটা উঁচু করে রাখবেন, অর্থাৎ ফোলার জন্য সহজে কমে যায়। আপনি যখন চেয়ার টেবিলে বসে কাজ করবেন আলাদা একটা টুল নেবেন, পাটা উঁচু করে কাজ করবেন, মাঝে মাঝে পাকে রেস্ট দিবেন, উঁচু রাখবেন, তাহলে এটা হবে না। পা ফোলা থাকলে কি হবে, আপনার পায়ের উপরে একটা প্রেশার তৈরি হবে, তারপর যদি পা যদি ওই সময় যদি চুলকায় ব্যথা হয়, আপনি নখের আঙুল দিয়ে যখন চুলকাবেন তখন ওইখানে যে কোনো ইনফেকশন ঢুকে যেতে পারে, ঢুকে গেলে তখন পা আপনার ব্যথা হবে, ফুলে যাবে, যন্ত্রণা হবে। এই জন্য আমরা বলি পা যাদের ফোলে তাদের খুব সাবধান থাকতে হবে, পাটা প্রতিদিন সাবান দিয়ে এক দুই তিনবার সাবান দিয়ে কোনো রোগ জীবাণু যাতে ওখানে বসতে না পারে, আপনার নখগুলো ঠিক রাখতে হবে, নখের আঁচড়ে যাতে কোনো রোগ জীবাণু ওখানে ঢুকতে না পারে, হ্যাঁ এগুলো আপনাকে করতে হবে। এই নিয়মগুলো মেনে চললে আপনার এটা আর হবে না। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। আমরা হার্ট সার্জারির অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। এখন যদি একটু জানতে চাই যে আসলে এই হার্ট সার্জারির পর রোগীদের হাসপাতালে কতদিন থাকতে হচ্ছে বা হসপিটাল স্টেট আসলে কতদিন? সাধারণত এটা 5 থেকে 10 দিনের মধ্যেই যে কোনো সার্জারির পরে, হার্ট সার্জারির পরে রোগী বাসায় চলে যেতে পারে। এবং কতদিন পর তারা নরমাল কর্মকাণ্ডে আবার ফিরে যেতে পারে? 4 সপ্তাহ পরেই আমরা বলি স্বাভাবিক সমস্ত কাজকর্ম সে করতে পারবে, টেবিল ওয়ার্ক, সাধারণ হাঁটা চলা, কিন্তু ভারী কাজগুলোর জন্য আমরা 3 মাসের জন্য তাদেরকে রেস্ট্রিকশন করে দিই, 12 সপ্তাহ পর্যন্ত। এটা হার্টের অপারেশনের জন্য না, আমরা যে বুকের হাড়টা কেটে জোড়া লাগাইছিলাম আর কি, হার্ট অপারেশনটা করলাম, এটাকে আমরা বলে যে ব্রেস্ট বোন, যেটা ইংরেজিতে বলা আছে স্টারনামকে আমরা কেটে দুই ভাগ করে অপারেশন করছিলাম। অপারেশনের পরে ওইটা আমরা আবার তার দিয়ে জোড়া দিয়ে দেয়, 8টা পয়েন্টে জোড়া দিয়ে দেয়। কিন্তু হাড় এই বয়সে, কারণ 40-45 পরে এই হাড়টা জোড়া লাগতে 3 মাস সময় লেগে যায়। 3 মাসের মধ্যে যদি আমি ঝুঁকিপূর্ণ কোনো কাজ করি, ওয়েট লিফটিং করি, নিচু হয়ে কাজ করি, গাড়ি চালাই, ক্লাইম্বিং, গাছে চড়ি, হ্যাঁ এই ধরনের ভারী কাজ করি, তাহলে ওই হাড়টা ঠিক মতো জোড়া লাগবে না। এই জন্য আমরা বলি যে 3 মাস পর্যন্ত ভারী কাজ করবেন না, কিন্তু আপনার বসার কাজ যদি হয়, চেয়ার টেবিলের কাজ হয়, অফিসিয়াল কাজ হয়, তা আপনি 1 মাস পর থেকে এটা শুরু করে দিতে পারেন। স্যার বিষয়টি নিয়ে আর একটু জানবো, তার আগে একটি ফোন নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি ফাহিম বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম স্যার, শুনতে পাচ্ছেন আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে ফাহিম, আমি বললাম আগেই আমার বয়স 30-এর বেশি না, অলমোস্ট 29। তো আমি কিছুদিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করেছিলাম। তো বাইক অ্যাক্সিডেন্ট করে হাত ঠিক বাম পাশে, আমি হয়তো বা রাস্তার কোন একটা অংশে পাড়ি দিই, বুকের বাম পাশে, এতে করে হ্যাঁ বুকের বাম পাশে, বাম পাশে না ডান পাশে, ডান পাশে, আমার চেস্টের দিকে আমি একটা পাজেরোতে এবং চেস্টে ব্যথা পাই। জি, এতে করে এখন পাজেরোতে ব্যথা ছিল, কিন্তু বেশ কয়েকদিন যাবত আমি জিনিস অনুভূতি করতেছিলাম বাজে ভাবে, যেটা হচ্ছে যে চেস্টের ঠিক নিচ থেকে শুরু করে একদম পিছন দিক দিয়ে ঘুরে হাতের ডানার যেই অংশটুকু, জি জি, পিঠ পর্যন্ত যায়, এখানে আমি বুঝতে পারি এটা কোনো রগের কোনো টান বা কোনো কিছু একটা আমি ফিল করতে পারি, যেটা হাতটা একটু উপরের দিকে উঠালে বা কোনো দিকে ডানে বামে মুভমেন্ট করলেই ব্যথা লাগছে, এবং এটা প্রচন্ড অসহনীয় একটা ব্যথা। আপনার কথা শুনলাম সবকিছু, আমার শুনে মনে হচ্ছে এটা আপনার হার্টের রোগের সঙ্গে কোনো সম্পর্ক নাই, আপনি যে অ্যাক্সিডেন্ট করলেন এজন্য স্কেলিটাল অর্থাৎ আমাদের হাড়ের এবং মাংসপেশিতে কিছু সমস্যা হইতে পারে, এটা আমরা অর্থোপেডিক্স ডাক্তারকে পরামর্শ নেন, আপনি এটা ঠিক হয়ে যাবে, আপনি কিছু ব্যায়াম করবেন এবং কিছু ব্যথার ওষুধ খাবেন, এবং সবচেয়ে ভালোভাবে আপনি নিকটস্থ একজন অর্থোপেডিক সার্জনের কাছে যান, উনি কিছু ব্যায়ামের ব্যবস্থা করবেন, কিছু ওষুধ দেবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, এটা আপনার হার্টের জন্য দুশ্চিন্তার কোনো কারণ নাই। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। স্যার কার্ডিয়াক সার্জারির যে বিভিন্ন দিকগুলো নিয়ে আপনি কথা বললেন, এই সেবাগুলো বা সার্জিক্যাল যে ট্রিটমেন্টগুলো আসলে আমরা কোথায় কোথায় পেতে পারি বা কোথায় কোথায় অ্যাভেলেবল আছে আমাদের দেশে? এই বিগত এই 10 বছর, 1 দশক কিংবা 12 বছরের মধ্যে কার্ডিয়াক সার্জারির একটা বিপুল পরিবর্তন আসছে। আধুনিক চিকিৎসা যেটা, এটা আমরা বলি যে আন্তর্জাতিক মানের যে চিকিৎসা, সেটা আমাদের দেশে অলরেডি পৌঁছে গেছে কার্ডিওলজি এবং কার্ডিয়াক সার্জারিতে। অলরেডি আমরা 18টা সেন্টারে কার্ডিয়াক সার্জারি হচ্ছে বাংলাদেশে, এবং এটা অনেকগুলো সবগুলাতেই বলা চলে যেটা আন্তর্জাতিক মানের, আমরা লেভেলে পৌঁছে গেছি আন্তর্জাতিক লেভেলে, যে মর্টালিটি রেট সেই মর্টালিটি প্রায় আমরা কাছাকাছি চলে আসছি। তবে কিছু কিছু সার্জারি এখনো আমাদের দেশে আসে নাই, হ্যাঁ
যেমন ট্রান্সপ্লান্ট সার্জারি ও রোবোটিক সার্জারি, এটা আসলে তখন হয়তো শুরু হবে এই। তবে অনেকগুলো আশার আলো যে খুব সাকসেসফুলি আমরা 18টা সেন্টার এখন খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছে এবং আমাদের মানে সার্ভাইভিং রেট ইন্টারন্যাশনাল লেভেলে চলে আসছে। স্যার, সামনে যেহেতু রমজান মাস, এই রমজান মাস উপলক্ষে এই হৃদরোগীদের জন্য আপনার যদি কিছু বলার থাকে। হৃদরোগীদের জন্য তো সাধারণ কিছু কথাবার্তা আমাদের আছে। হ্যাঁ, এর ভিতরে যদি সে ধূমপান করে, ধূমপান ছাড়াও যদি তামাক জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করে, ওজন যদি অস্বাভাবিক থাকে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে, ব্লাডে চর্বির পরিমাণ যদি বেশি থাকে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে, ডায়াবেটিস, ব্লাড প্রেশার এগুলো থাকলে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। এখন এর মধ্যে হচ্ছে যে ব্লাডের চর্বি নিয়ন্ত্রণ করা, অর্থাৎ খাদ্য অভ্যাসের পরিবর্তনের কথা যেটা বলছি, যে রেড মিট, যত পরিমাণে চর্বি, অ্যানিম্যাল চর্বি, এগুলোকে কোলেস্ট্রলযুক্ত খাবারকে আমাদের বাদ দিতে হবে। হ্যাঁ, তারপর ভেজিটেবল অয়েল যত কম খাওয়া যায় আরও ভালো, ফিশ অয়েল আমরা ইচ্ছা মতো খেতে পারি, বেশি পরিমাণে আঁশ জাতীয় খাবার খেতে হবে, ফাইবার, এটা কোলেস্ট্রল কমানোর জন্য খুবই ভালো কাজ করে, এগুলো করতে হবে। আর রমজানের জন্য অতিরিক্ত কিছু আছে যে পরিমাণে পানি বেশি খেতে হবে। আমাদের দেশের একটা ট্র্যাডিশন আছে যে রমজান মাসে ইফতারিতে ভাজা পোড়া তৈলাক্ত খাবার এগুলোকে পরিহার করতে হবে। হ্যাঁ, যত নর্মাল খাবার পাওয়া যায় খাওয়া যায় এবং অল্প পরিমাণে খেতে হবে, এবং সেই সাথে বেশি পরিমাণে পানি খেতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, অনেকের আমরা দুপুরের রমজানের আগে দুপুরে কার্ডিয়াক ড্রাগ যারা পেতেন সকাল বিকাল দুপুরে, এই টাইমটা তার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটা শিফট করে নিয়ে যেতে হবে ইফতারির পরে, রাতের খাবারের পরে ওষুধ সেই হিসেবে করতে হবে। তা আমরা আজকের অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। ডক্টর মলি, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেশ টিভিকে। সুপ্রিয় দর্শক, নিউট্রিচ ডায়াবেটিক বিস্কিট গুড হেলথ অনুষ্ঠানের আমাদের আজকের বিষয় ছিল কার্ডিয়াক সার্জারি বা হৃদরোগজনিত শল্য চিকিৎসা। এই বিষয়টি নিয়ে আমাদের আজকে বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন। আশা করি দর্শক আপনারা উপকৃত হবেন। নিউট্রিচ ডায়াবেটিক বিস্কিট গুড হেলথ অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে আগামী পর্বে ঠিক একই সময়ে। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, দেশকে ভালোবাসুন, দেশের সাথেই থাকুন।